হায় রে বেঈমান, দেশ শেষ করতে ইসরায়েলের সাথে হাত মেলালো হিরো আলম, ফাঁস হলো গোপন ভিডিও। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার নাম যেমন ডিজিএফআই, ভারতের র, পাকিস্তানের আইএসআই, যুক্তরাষ্ট্রের সিআইএ, তেমনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের পর এই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে নাম জড়ালো আলোচিত ইউটিউবার হিরো আলমের সাথে। নাম তার আশরাফুল হোসেন আলম, কিন্তু মানুষ এই ইউটিউবারকে চেনে হিরো আলম নামে। এই ব্যক্তি কোনো না কোনো কর্মকাণ্ডের মাধ্যমে সব সময় আলোচনায় থাকেন। রাজনীতিতে জড়িয়েছেন কয়েক বছর আগে, মানুষ তার সরলতার জন্য তাকে ভোট দেয়। তার সহজ সরল বক্তব্যই মানুষকে বেশি টানে। তবে এই সহজ সরল হিরো আলম যে কতটা বিপজ্জনক তা তার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডেই উঠে এসেছে। তাকে দেখতে যতটা হাবাগোবা মনে হয়, হিরো আলম আসলে তা নয়। হিরো আলম এমপি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, এতটা মরিয়া হয়ে উঠেছেন যে এমপি হওয়ার জন্য হিরো আলম ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথেও যোগাযোগের চেষ্টা করছেন, যার একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর কিভাবে এই মোসাদের সঙ্গে জড়িয়ে পড়ল হিরো আলম, এই সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। পুরো নাম আশরাফুল হোসেন আলম, কিন্তু মানুষ তাকে চেনে হিরো আলম নামে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিয়েছেন একাধিকবার, যদিও তিনি কোনো বারই জয়ের দেখা পাননি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে এমপি হতে চান, তাই তিনি আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সান্নিধ্য লাভের জন্য মরিয়া হয়ে উঠেছেন হিরো আলম। জানা গেছে মোসাদের সঙ্গে যোগাযোগ করতে তিনি সক্ষতা করার চেষ্টা করছেন আলোচিত চরিত্র শিপন কুমার বসুর সঙ্গে। এই শিপন কুমার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে পরিচিত, মেন্দি এন্ড সাফাদির ঘনিষ্ঠ। তবে হিরো আলমের দাবি, শিপন কুমারের সঙ্গে আগামী নির্বাচনে এমপি হওয়ার ইচ্ছার বিষয় প্রকাশ করলেও আন্তর্জাতিক সাহায্য চাওয়া নিয়ে কোনো কথা বলেননি তিনি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মেন্দি এন্ড সাফাদির নাম আলোচনায় আসে 2016 সালে। মোসাদের এজেন্ট হিসেবে সবাই তাকে চেনেন, যদিও তিনি নিজেকে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা এবং সাফাদি ফাউন্ডেশনের কর্ণধার পরিচয় দেন। সে সময় সাফাদির পাশাপাশি আরেকটি নামও বেশ আলোচনায় আসে, সেটি হচ্ছে শিপন কুমার বসু। ফেসবুকে তার পরিচয় দেয়া আছে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে। 2016 সালে ভারতের আগ্রায় একটি অনুষ্ঠানে অংশ নিতে ভারতে আসেন সাফাদি। ওই সময় শিপন কুমারের মধ্যস্থতায় সাফাদির সঙ্গে বৈঠক করেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, আওয়ামী লীগ সরকার উৎখাতে ইসরায়েলিদের সঙ্গে আতাত করতেই ওই বৈঠক হয়েছিল। সাফাদির সঙ্গে সাক্ষাৎ খবর প্রকাশ হওয়ার পর ওই বছরের 15ই মে আসলামকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এক বছর পর তিনি জামিনে মুক্তি পান। পরে তার বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলাসহ একাধিক মামলা হয়। বর্তমানে তিনি কারাগারেও আছেন। সম্প্রতি গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরের সঙ্গে সাফাদির বৈঠকের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে এই দুটি নাম আবারও আলোচনায় আসে। নূর প্রথমে সাফাদির সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশের অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাফাদির বৈঠকের বিষয়টি উঠে আসে। কথিত আছে, বাংলাদেশের সঙ্গে সাফাদির যোগাযোগের সূত্র বাংলাদেশের নাগরিক শিপন কুমার। তিনি বাংলাদেশের নাগরিক হলেও বেশিরভাগ সময় থাকেন কলকাতায়। সাফাদি সেন্টারের ফেসবুক পেজে শিপনের সঙ্গে মেন্দি এন্ড সাফাদির অনেক ছবি রয়েছে। তিনি এক ভিডিও বার্তায় শিপনকে তার মুখপাত্র হিসেবে ঘোষণাও দেন। তবে চলতি বছরের 7ই এপ্রিল তিনি ফেসবুকে আরেকটি পোস্ট করে বলেন, সাম্প্রতিক বছরগুলোয় শিপন আমার নাম ভাঙিয়ে ব্যবসায়ী ও রাজনীতিকদের কাছ থেকে টাকা নিয়েছে। এ সম্পর্কে আমি কিছু জানি না, আমি এসবের সঙ্গে সম্পৃক্ত নই। আমি সবাইকে সতর্ক করতে চাই, আমার পক্ষ হয়ে কথা বলার জন্য আমি কাউকে দায়িত্ব দেইনি। আশা করি উপযুক্ত লোকজন দিয়ে আমি বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে সক্ষম হব এবং পরিবর্তন আনব। হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করেন শিপন কুমারের সঙ্গে। এরপর তিনি বলেন, হিরো আলম আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তিনি যখন দুবাইয়ে আরাব খানের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখান থেকেও আমাকে একাধিকবার ফোন দিয়েছিলেন। হিরো আলম কি চান জানতে চাইলে শিপন কুমার বলেন, উনি সামনের নির্বাচনে এমপি হতে চান। তার মতে, আমার সঙ্গে ভারত সরকার, ইসরায়েলের মোসাদ এবং জাতিসংঘের ভালো সম্পর্ক রয়েছে। তাকে যেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেই, আওয়ামী লীগ, বিএনপি কিংবা যে কোনো দল থেকে যেন নমিনেশন পাইয়ে দেই। হিরো আলম আমাকে বলেছেন, দাদা আপনিই শেষ ভরসা। তবে আমি তাকে নমিনেশন দেওয়ার নিশ্চয়তার বিষয়ে কিছুই বলিনি, আমি কেবল তাকে শুভকামনা জানিয়েছি। এইসব বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, শিপন কুমারের সঙ্গে আমার একবার কথা হয়েছে, তাকে আমি ভালো করে চিনি না।
আমার অফিসে একজন লোক এসেছিল। ওই লোককেও আমি ভালো করে চিনি না। তিনি এসে বললেন শিপন কুমারের সঙ্গে কথা বলার জন্য। পরে আমি কথা বলি। বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে তিনি জানতে চেয়েছেন আমার পরবর্তী ইচ্ছা কি। আমি বলেছি আমার একটাই ইচ্ছা, সেটি হচ্ছে এমপি হওয়া। শুধু এতটুকুই বলেছি। শিপন কুমারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না না, এমন কিছুই বলিনি। এটা তিনি এক লাইন বাড়িয়ে বলেছেন। উল্লেখ্য, বারবার স্বতন্ত্র প্রার্থী হয়ে হিরো আলম নির্বাচন করেছেন। তারই সূত্র ধরে সাম্প্রতিক সময়ে খেয়েছেন মারও। হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়েছেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে যান। যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। অপরদিকে হিরো আলম বলেন, প্রজন্ম লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সঙ্গে লীগ আছে, কিন্তু এটি একটি সংগঠন ছাড়া আর কিছু নয়। দর্শক, হিরো আলম বুঝে গেছেন এমপি হতে হলে আওয়ামী লীগের নৌকার বৈঠা তাকে ধরতেই হবে, তাই সে নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড করছে। দর্শক, আপনারা কি হিরো আলমের এই সব কর্মকাণ্ডের সাথে একমত? তাহলে কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।